বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, আমি সিদ্ধার্থ সিংহ আর আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেল। প্রতি রবিবারের মতো আমি এসে গেছি আমার ভিডিও সাহিত্য নিয়ে। এই অনুষ্ঠান শুরু করার আগে আমি আমাদের নতুন পরিকল্পনা জানিয়ে রাখি। আমরা শুধুমাত্র রবিবারের সকাল 8টার এই নির্দিষ্ট সময় বা অনুগল্প এবং কবিতার মধ্যে আমাদের অনুষ্ঠান সীমাবদ্ধ না রেখে আমরা আরেকটু বড় আকারে করতে চাইছি। আমরা নিয়ে আসছি গল্প, পূর্ণাঙ্গ গল্প, 1500 শব্দের। আপনারা যারা এই ভিডিও পাঠাতে চান তারা 2.5 মিনিট 3 মিনিটের টুকরো টুকরো করে সিরিয়াল নাম্বার দিয়ে 1, 2, 3 যে কোটি হবে এইভাবে নাম্বার দিয়ে পাঠিয়ে দিন, যাতে আমরা সেটাকে জুড়ে সম্প্রচার করতে পারি। আমাদের সাহিত্য হোক প্রত্যেক দিন প্রতি মুহূর্তে। আজ আমাদের রবিবারের সকাল 8টার এই ভিডিও সাহিত্যে আজ অংশ নিয়েছেন কাঞ্চন রায়, সুমিত মোদক, বিপ্লব ঘোষ, শম্পা সাহা, গণেশ ভট্টাচার্য এবং সুকুমার রুজ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেল প্রতি রবিবার সকাল ঠিক 8টায়। ধন্যবাদ। নমস্কার, আমি শম্পা সাহা আর অনুগল্প সিজোফ্রেনিয়া। কাউকে বিশ্বাস করি না, কাউকে না, সববার আমার টাকার উপর লোভ, সবাই আমাকে বিষ খাইয়ে মারতে চায়, সবাই শত্রু, সবাই, চিৎকার করতে থাকেন সতীনাথ বাবু। ছেলে, বউ, স্ত্রী, মা কাউকে কাছে আসতে দেন না, হাতের কাছে যা পান তাই ছুঁড়তে থাকেন বাড়ির সকলকে লক্ষ্য করে। আহ, কপালে চেপে ধরেন তপতী, সতীনাথ বাবুর স্ত্রী। ডাক্তারকে ফোন করা হয়, ডাক্তারবাবু বলেন আর উপায় নেই, দিন দিন সিমটমস যেভাবে বাড়ছে অ্যাজাইলেমে দিতে হবে, সিজোফ্রেনিয়া ক্রিটিক্যাল স্টেজ। অ্যাজাইলেমের গাড়ি এসে দাঁড়ালো, নতুন আলো, মানসিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা টেনে হিঁচড়ে গাড়িতে তুললেন কালীন বাড়ির সর্বময় কর্তা সতীনাথ দাশগুপ্তকে, যার ভয়ে এক সময় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। গাড়িতে তোলার পরেও চিৎকার করছেন, দেখে নেব, আমাকে বিষ খাইয়ে মারবার চেষ্টা, প্রত্যেককে দেখে নেব, বোধহয় শক দিতে হবে। ডাক্তারবাবু দীর্ঘশ্বাস ফেলে বলেন, বড় ছেলে পয়জন লেখা বোতলের গায়ের লেবেলটা খুলে ফেলে দিল, ভেতরে একটা নির্দোষ হোমিওপ্যাথির সর্দি কাশির শিশি। নমস্কার, আমি গণেশ ভট্টাচার্য, পড়ছি স্বরচিত কবিতা খেলাঘর। অজানা ভাইরাস ঘরের চাল ফুটো করে দিল, বাড়ি থেকে একটু দূরেই নদী, নদীর কাছে দৌড়ে গেলাম। নদী বলল, আমি এখন বন্যা হব, তুমি দূরে যাও। আর একটু দূরে চেনা বড় সড়ো এক গাছ, গাছ বলল, আমি এখন ঝড় হব, তুমি দূরে যাও। আমি অবাক এবং স্তব্ধ হলাম, এর আগে যতবার ওদের কাছে গিয়েছি ওরা কখনো ফিরিয়ে দেয়নি, বরং আশ্রয় দিয়েছে। আমি প্রাণপণে দৌড়তে দৌড়তে আবার বাড়ির কাছে ফিরে এলাম। তীব্র শব্দে যেন চারপাশ ছিন্ন ভিন্ন করে ছুটে আসছিল হাওয়া, আকাশে ভেসে বেড়াচ্ছিল উন্মত্ত মেঘ, বৃষ্টির প্রবল হুঙ্কার সমস্ত বাড়িকে নিয়ে মেতে উঠেছিল ছেলে খেলায়। আমার ছোটো ছেলেটা চিৎকার করে উঠেছিল, বাবা তুমি কোথায়? আমি তখন ঝড়কে বুকে নিয়ে বৃষ্টিকে দুহাতে ধরে উড়ে যাচ্ছি ধান খেতে, যেখানে আমার মন খেলা করে শ্রাবণে বৈশাখে। মাটির গন্ধ কত নিবিড় নির্জন হতে পারে
আমি জানি মাটি কোনো ছলনা জানে না, জানে না তেমন কোনো প্রতারণা। আমি জানি আমি মাটি আঁকড়ে পড়ে থাকি, মাটিকে ফিসফিস করে বলি, মাটি তুই আমার সঙ্গে থাক চিরদিন, আমি তোকে মায়ের মতন ভালোবাসি। নমস্কার, বিশ্ববঙ্গ টিভির জন্য বিপ্লব ঘোষ বলছি। আমার কবিতার নাম আমায় বলো না, আমাকে বলতে বলো না আমার সেসব মনে আছে কি না। প্রথম নদীকে দেখার দিন, প্রিয়ার মুখের সেই ছবি যা দেখে নৌকো ডুবি হয়েছিল। আমার সেসব কি আর মনে আছে, ফড়িং ধরে সুতোয় বেঁধেছিলাম। স্কুলে যাওয়ার প্রথম দিন, এমনকি বাবার বাড়িতে কবে এসেছিলাম। অনেক করেও পাহাড় জঙ্গল মনে পড়ে না, মনেই পড়ে না, অথচ প্রতিটি মৃত্যু শোক দাও দাও করে জ্বলছে। মানুষ হলো সেই হাঁস, সে দুধের মতো দুঃখ যন্ত্রণা নিয়ে জল রেখে যায় যত। নমস্কার, বিপ্লব ঘোষ। নদীর নাম ইছামতী। নদীর নাম ইছামতী, এপারে একা দাঁড়িয়ে আছি তোমার জন্যে, তুমিও ওপারে, অন্য এক দেশে অন্য এক ধর্মে। সন্ধ্যারাতে মাঝ নদী থেকে ভেসে আসে ভাটিয়ালি পরিচিত বাতাস, জলের স্রোতে ভাসে কোজাগরি চাঁদ, জলজ মাছ আমার ভাইয়ের লাশ, যে কিনা ধর্ম বুঝত না, দেশ বুঝত না, বুঝত না বিদ্বেষ। আমিও এখন আমি সব বুঝি, সব। নদীর নাম ইছামতী, ওপার থেকে এপারে এসে পালিয়ে বাঁচি, ধর্মে বাঁচি, প্রাণে বাঁচি, তবু আমি দাঁড়িয়ে আছি তোমার জন্যে। নমস্কার, আমার নাম কাঞ্চন রায়, আমি একটি নিজের লেখা কবিতা পাঠ করছি। কবিতার নাম কিছু কথা না বলাই থাক। কিছু কথা না বলাই থাক। লোকাল ট্রেনে ভিড়ে ঠাসাঠাসি, শার্টের বোতাম নীল পালিশে, কিছু কথা এক দুই তিন স্টেশন গুনতেই পার হয়ে যাক। কিছু কথা না বলাই থাক। স্কুল পথে প্রথম সারি, বাইক সিটে অনেকটা দূর এগিয়ে গিয়েও কিছু কথা, আগামী বসন্তে কলেজের অর্কিড বাগানে ভ্যাপাচ্যাকা, রাস্তায় লুটোপুটি খাক। কিছু কথা না বলাই থাক। অফিস গেটে চায়ের ভাড়ে, বাস স্টপেজে আঙুল ছুঁয়ে, কিছু কথা, ডাক টিকিট সাটা গোপন চিঠি, ফাইলগুলোয় জমে জমে হয় স্তূপ। কিছু কথা না বলাই থাক। ভুল পথ ধরে বাড়ি ফেরা রোজ, কাঁধে ঝোলা আর ফ্ল্যাট বাড়িটার জালনায় তলব। কিছু কথা ভর দুপুরে ব্যালকনিতে অসময়ে জল দেয় গাছে, দুদিন বাদে এমনি হবে নিখোঁজ। এভাবেই কিছু কথা শেষ হোক, ধুলো মেখে রাস্তার মোড়ে, স্টেশনের টিকিট কাউন্টারে, কলেজ গেটের নো এন্ট্রিতে, মাকড়সা জালে ভরা পুরনো ফাইলে। ওরা মুখ বুজে থাক লুকোচুরি খেলায়, ওদের শব্দ কানে বাজে বড়, দিনে দিনে মনের শাসনে জব্দ হয়ে থাক জীবন্ত জীবাশ্ম। আর শেষ বেলার জ্বালানির কাঠে ধোয়া হয়ে মিশে যাক আকাশের গায়ে। নমস্কার। অনুগল্প
মহাভারত পাড়ার গীতা। ভাই মানব, এই পরন্ত বেলায় আলো আঁধারিতে বাগানে কি করছো গো? আর বলো না বৌদি, বাগানের আগাছা পরিষ্কার করছি। আরে, ওই সুন্দর রংচঙে ফুলওয়ালা গাছটা ধরে টানাটানি করছো কেন? আর কেন, এটাকে উপড়ে ফেলবো বলে। ওই যে পাঁচখানা আগাছা গাছ বহু কষ্টে তুলে ফেলেছি, কিন্তু এই কামদামনি গাছটা এমন মাটি আঁকড়ে আছে যে তুলতেই পারছি না। এটাকেই সবার আগে বসিয়েছিলাম কি না? ঠাকুরপো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত সুন্দর রংচঙে ফুল ধরা গাছগুলো বাগান থেকে তুলে ফেলছো, ফেলছি কি আর সাধে? এতদিনে সার বুঝেছি। ওই যে লাল টকটকে ফুল ধরা ক্রোধরাজ দেখতে ভালো, কিন্তু জানো বাগানের খুব ক্ষতি করে। আর এপাশে পড়ে রয়েছে হলুদ পাতাওয়ালা লোভগন্ধা। নিরীহ গাছ হলে কি হবে, ছলে বলে কৌশলে সমস্ত গাছের রস শুষে নেয়। আর ওই যে দেখছো টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে গোলাপি ফুলের মদচূড়া, ওটা সব গাছ ছাড়িয়ে শুধু লম্বায় বেড়েই যাচ্ছিল, দিয়েছি বেটাকে নিকেশ করে। ঠাকুরপো, এ তুমি কি পাগলামি করছো? ওই যে নীল নীল ফুলে ভরা লতাটা বাগানে চারপাশটা নীল করে রাখতো, দারুণ লাগতো বাগানখানা। কি যেন নাম, ওগুলো ছিঁড়ে জড়ো করে রেখেছো, বাগানের কি ক্ষতি করছিল ওই লতা? ওগুলো মোহলতা গো, খুবই বিপদজনক লতা, সমস্ত আগাছাকে আঁকড়ে ধরে রাখে, তুলে ফেলতেই দেয় না। আর ওই যে দূরে দেখছো নিস্তেজ হয়ে পড়ে রয়েছে, ওটা মাৎসর্জন, পাহাড়ি ফুল রডোডেনড্রন গোত্রের হবে বোধ হয়, কিন্তু খুবই বাজে গাছ, ফুলের রূপ আছে কোনো গন্ধ নেই। সবচেয়ে মারাত্মক হলো অন্যান্য ফুল ফুটলেই মাৎসর্জনের ফলগুলো ফটফট করে ফাটে আর বীজগুলো ছড়িয়ে যায় সারা বাগানে, তাই উপড়ে দিয়েছি, এগুলো মোটেও বাগানে রাখবো না। সত্যিই ঠাকুরপো, তোমার মাথাটা গেছে, এত সুন্দর বাগানটা তছনছ করে ফেলছো। বৌদি তুমি যাও তো, কাজের সময় বাগড়া দিও না, বাগান তছনছ আবার কোথায় হলো? ওই দিকে তাকাও, দেখো ওপাশে মায়াবতী, দয়ানিধি আর মমতামণি বসিয়েছি, কি সুন্দর ফুল ফুটেছে, বাগান আলো করে রেখেছে। এখানে এই আগাছাগুলো তুলে স্নেহলতা আর করুণাজিতা বসাবো, বাগানের দারুণ শোভা হবে। তোমার পাগলামি দেখে আর বাঁচি না, আমার কথা তো। বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ, আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।